ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চ্যানেল আজকের আলোচনার বিষয় বাক্য সংকোচন নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যার পুরুষের গোবদারি এখনও ওঠেনি তাকে কি বলে অপশন ক অজাত শত্রু অপশন খ অজাত মিত্র অপশন গ অজাত শত্রু অপশন ঘ বর্ণচুর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ অজাত শত্রু দ্বিতীয় প্রশ্ন যে মেয়ের এখনও বিবাহ হয়নি এক কথায় কী বলে তাকে অপশন ক বিধা খ সদবা অপশন গ কাকবন্ধা অপশন ঘ অনুরা এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ অনুরা যা চেটে খাওয়া হয় তাকে এক কথায় কি বলে চব্ব চুষ্য লেজ্য পেজ্য এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ লেজ্য যা জলে স্থলে চলে তাকে এক কথায় কি বলে উবচর খেচর জলচর স্থলচর এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক উভচর ময়ূরের ডাককে কে বলে অপশন খ কুহু কুত্তি গ কেকা ঘ কিতে এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ কেকা যে উপকারীর অপকার করে এক কথায় কি বলে কৃতজ্ঞ কৃতজ্ঞ অকৃতজ্ঞ নমস্য এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন কৃতজ্ঞ অভিজ্ঞতার অভাব আছে যার এক কথায় কী বলে অভিজ্ঞ অনবিজ্ঞ অভিজ্ঞান অজ্ঞান এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ খ অনবিজ্ঞ যে নারীর সন্তান বাঁচে না বাক্য সংকোচন কর মৃতবৎসা মৃত মৃত মৃতকল্পা মৃত বত এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক মৃত বাচ্ছা নদী মাতা যার বাক্য সংকোচন করো নদী মাতা নদী গর্ভা নদী জননী নদীমাত্রিক এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ নদী মাতৃক যার তল স্পর্শ করা যায় না এক কথায় কি বলে অতল গভীর অতল স্পর্শী অতলান্ত এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ অতল স্পর্শী হরিণের চামড়া এক কথায় কি বলে অজিন কীর্তি বিতংশ কুঞ্জুক এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক অজিন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ